কোন শালাইলো এত রাইতে? আরে থাম থাম, সন্দেহ করছো? এদের মধ্যে কেউ তোমাকে মারা তো দূরের কথা, সে চিন্তা পর্যন্ত করবে না। শোনো শোনো, দুর্জয় নামের ওই শালা তোমাকে একদিনের সময় দিয়েছে, তাই তোমার এই এলাকা ছেড়ে চলে যাওয়াটাই ভালো। বুঝতে পারছি, আমার লিডারশিপ নেওয়ার জন্য তুই দুর্জয় সাইজা এসব করছিস। ওস্তাদ, এসব তুমি কি বলছো? আমি না তোমার ছোট ভাইয়ের মতো? পান পরাগ রবিকে নিয়ে তুমি অযথায় টেনশনে আছো। আরে কেমতে শান্তিতে থাকুম, ওই হেলা নাকির পো, ওরে দাফন কাফুনে নমুনা দেখায় মনে যে ভয় ঢুকায় দিতে, সেই ভয়ে ওই হেলা আত্মরা হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, তুমি ওকে আমার বাড়িতে পাঠিয়ে দাও, আমি ওকে শেল্টার দিয়ে পুলিশ প্রোটেকশনে রাখবো। এখানকার সিকিউরিটি ঠিক আছে তো? ইয়েস স্যার। একটা মশারও আমরা ভিতরে ঢুকতে দিতাছি না। আমাকে জিজ্ঞাসা করিনি। স্টপ স্যার। শোনো স্যার, কড়া নজর রাখবে, অপরিচিত কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে। ওকে স্যার। এই দাঁড়াও, তুমি কে, এদিকে কোথায় যাচ্ছ? আমি মন্ত্রী সাহেবের লোক, কিছু হালকা খাবার নিয়ে যাচ্ছি। যাও।
এই বিষ আমার গর্ভবতী বোনকে খাওয়াতে চেয়েছিলি, খাওয়ালে তার কি অবস্থা হতো? এবার তুই তা বুঝবি। উপরের বাথরুমে যে খুন হয়েছে কে সেটা করেছে আপনারা তো অবশ্যই জানেন। মিথ্যে কথা বলে যে আপনাদেরকে এখানে নিয়ে এসেছে কে সে বলুন। এই তুমি বলো, শীর্ষ সন্ত্রাসী পান পরা রবিকে খুন করে নিজের হাতে আইন তুলে নিয়েছে কে জানো? হ্যাঁ ম্যাডাম, সে সেই কাজটি করেছে যে কাজটি আপনাদের করার কথা ছিল। শাট আপ, সব পুলিশকে খারাপ মনে করে কোনো কথা বলবে না। ম্যাডাম, পান পরাগ রবির মতো ওই পড়াশ লালুও মৃত্যুর আগ পর্যন্ত অপরাধ করেছে, এখানকার পুলিশ তা নীরবে সহ্য করেছে। যাদের উপর ওরা অমানবিক অত্যাচার করেছে সে অত্যাচারিত মানুষগুলোর পক্ষে কোনো পুলিশ সেদিন জানতে চায়নি কে তাদের উপর অত্যাচার করেছে, কেন করেছে। অথচ সন্ত্রাসী পান পরাগ রবি খুন হওয়াতে আজ আপনারা নিরীহ মানুষদের হয়রানি করে জানতে চাচ্ছেন কে খুন করেছে। আর তাই আমি বলবো, ওই নরপশুদের খুন করে যে খুনি হয়েছে সে আপনাদের কাছে খুনি হতে পারে, কিন্তু এদের সবার কাছে কি বলুন আপনারা? হ্যাঁ, ও আমাদের কাছে মাথার মুকুট। বগর বগর করো, কিন্তু আমি যে পুলিশ প্রোটেকশন চাইলাম তার কি করলাম? বোকার মতো কথা বলো না, এরই মধ্যে তোমার নামে বহু মামলার ফাইল পুলিশ ডিপার্টমেন্টের কাছে জমা পড়েছে। এখন যদি আমি তোমার পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করি তাহলে জনগণ আমার গালে জুতা মারবে, আর বিরোধী দল সেটাকে ইস্যু করে আমার ক্ষমতার বারোটা বাজিয়ে ছাড়বে। আবে ওই ক্ষমতার কথা তোর বউ মমতারে কইস, বুইলা গেছস ক্ষমতা তোর কে দিছে? আরে কয় ভোটে তুই পাস করছস? মাত্র 6 ভোটে, কিন্তু আমি তরে 6000 জাল ভোট দেওয়া হয়েছিলাম, সেই কথা তুই ভুলে গেছস? কিন্তু যারা দিছে তারা বলে নাই। কি রে, ঠিক কই নাই? ঠিক। কি রে হুনছস, পাবলিক ওপিনিয়ন? নাজিমুদ্দিন, ওই জাল ভোট পাইয়ে দিয়েছ বলে এখনো তুমি জেলের বাইরে আছো, তা না হলে তোমাকে অনেক আগেই ফাঁসিতে ঝুলতে হতো। একদম খাঁটি নেতা গুলো এখন কথা কয়ে যাইতাছ, আর আমি হালা তোর বারাটিয়া পাবলিকের মতো হুই নেই যাইতাছি, তুইও হুই না রাখ। আমি জানি আমার কেমনে বাঁচাইতে হইব, কিন্তু তুই তোরে কেমনে বাঁচাবি ওইটা আমি দেখুম। স্টপ ইট, বেয়াদব। আবে জি বড় ভাই, কেমনে হইব জানি না, তবে শহরের ব্যাপার গুন্ডা পান্ডাগো আজকে আমি আমার এখানে দেখতে চাই।